বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজ আমি আলোচনা করবো কম্বল গাছ নিয়ে এই গাছটি আমাদের দেশের খুবই সুপরিচিত একটি ভেষজ ওষুধি গাছ এই গাছটিকে নদীর ধারে পুকুর পাড়ে তাছাড়া রাস্তার পাশে সর্বাধিক দেখতে পাওয়া যায় বন্ধুরা কম্বল একটি খুবই গুরুত্বপূর্ণ ভেষজ ওষুধি গাছ এই গাছ থেকে কি কি রোগের ভেষজ ওষুধ তৈরি করা হয় বা হোমিও ওষুধ তৈরি করা হয় সেই বিষয়ে আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব। বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে এবং এই গাছের উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধি গাছ এই গাছ থেকে অনেকগুলো রোগের হোমিওপ্যাথিক বা ভেষজ ওষুধ তৈরি করা হয় বন্ধুরা এই গাছ থেকে দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয় একটি হচ্ছে অ্যাব্রোমা রেডিক্স ও আরেকটি হচ্ছে অ্যাব্রোমা আগস্টা এই দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই কম্বল গাছ থেকে তৈরি করা হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই কম্বল গাছ থেকে কি কি ভেষজ ওষুধ তৈরি করা হয় বা কি কি রোগ ভালো করতে এই গাছের ডাটা ছাল শিকড় বা পাতা ব্যবহৃত হয় যৌন রোগ বন্ধুরা যে কোনো যৌন রোগের জন্য এই কম্বল গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধি গাছ লিঙ্গ উত্থানজনিত সমস্যা যেসব পুরুষেরা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য এই উলটকম্বল গাছের ডাটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধ বন্ধুরা যেসব পুরুষেরা জনমিলন করার আগে লিঙ্গ চুপসে যায় বা শক্ত হতে চায় না বা সামান্য শক্ত হওয়ার কিছুক্ষণ পরেই আবার নরম হয়ে যায় বা চুপসে যায় তাদের জন্য এ গাছের ডাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে এ গাছের দুই থেকে তিনটি ডাঁটি নিয়ে রাতে কুচি কুচি করে কেটে পানির সঙ্গে ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা দেখবেন এই পানিটা সম্পূর্ণ গাঢ় আঠা হয়ে গেছে যদি গাঢ় আঠা হয়ে যায় এবং খুবই বিজল জাতি হয়ে যায় তার মধ্যে সামান্য চিনি দিয়ে বা চিনি ছাড়াই আপনারা খেয়ে ফেলতে পারেন বন্ধুরা এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনারা নিয়মিত এটা পনেরো দিন থেকে এক মাস বা কারো কারো ক্ষেত্রে দুই মাসও খাওয়া যেতে পারে বন্ধুরা যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিছুটা পরিমাণে কম খাবে প্রিমাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বন্ধুরা যাদের দ্রুত বীরজপাতের সমস্যা আছে তাদের জন্য এই উলট কম্বল গাছের পাতা আশীর্বাদস্বরূপ যারা মিলন শুরু করার সময় এক থেকে দুই মিনিটের মধ্যে দ্রুত বীরজপাত হয়ে যায় তাদের জন্য এই উলট কম্বল গাছের ডাঁটি খুবই উপকারী তারাও নিয়মিত এই উলট কম্বল গাছের ডাঁটি ভিজিয়ে খেতে পারে তাছাড়া এর বীজকে নিয়মিত খাওয়া যেতে পারে পাঁচ থেকে ছয়টি বিষ বা দশ থেকে বারোটি বিষ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে খেলে খুবই উপকারিতা পাওয়া যায় এবং জনমিলন দীর্ঘস্থায়ী হয় এবং কারো কারো ক্ষেত্রে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটও স্থায়ীকাল বৃদ্ধি পায় বন্ধুরা তাই আপনারা নিয়মিত এই ডাটি বা বিষকে খেতে পারেন বীর্য পাতলা যাদের বীর্য অত্যন্ত পাতলা এবং সামান্যতেই বা অসরেই বীজপাত হয়ে যায় বা ইন্টার স্কোর্স বা জনমিলন শুরু করার সঙ্গে সঙ্গেই বীর্জপাত হয়ে যায় তাদের জন্য এই উলটকম্বল গাছের ডাটি খুবই উপকারী তারাও নিয়মিত এই কম্বল গাছের ডাঁটিকে খেতে পারে এভাবে একটা না পনেরো দিন থেকে বিশ দিন খেলে বীর্য অত্যন্ত গাঢ় হবে এবং খুবই আটল হবে তাই আপনারা বীর্যপাতজনিত যে কোনো সমস্যার জন্য আপনারা এই কম্বল গাছের ডাঁটিকে বা বীজকে খেতে পারেন উলট কম্বল গাছের ডাঁটি বা বীজ বীর্যকে অত্যন্ত গাঢ় করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা উলোট কম্বলের শিকড় ছাল ডাঁটি কিংবা বীজ শুধু যে পুরুষের জন্য কাজ করে তা কিন্তু নয় এটা নারী এবং পুরুষ উভয়ের জন্যই অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে যে কোনো ধরনের যৌন সমস্যার জন্য নারী এবং পুরুষ উভয়েই এই কম্বল গাছের ছাল বীজ ডাটি পাতা যে কোনো অংশকে ব্যবহার করতে পারে তবে বন্ধুরা এই উলট কম্বল গাছ খাওয়ার আগে জেনে শুনে খাওয়াই ভালো বাধক বেদনা বাধক বেদনার একটি উৎকৃষ্ট ওষুধ হচ্ছে এই উলটকম্বল গাছের ছাল বা ডাঁটি বন্ধুরা বাংলাদেশ ও ভারতে এর যথেষ্ট সুনাম রয়েছে দেশীয় মতে ঋতুস্রাবের পূর্বে যদি এর ছাল কয়েকটা গোলমরিচের সঙ্গে বেটে খাওয়া যায় তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় বন্ধুরা বাদক বেদনা দূর করতে ও রসস্রাব বৃদ্ধি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাব্রোমা র্যাডিক্স কম্বলের মূল হইতে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয় এটা বাদক বেদনা রসস্রাব অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব প্রভৃতি জড়াও সম্বন্ধীয় যাবতীয় স্ত্রীলোকের বিশেষ উপকারী এই উলটকম্বল গাছ বন্ধুরা রসস্রাব আরম্ভ হওয়ার দুই তিন দিন আগ থেকে কিংবা তলপেটে অত্যন্ত ব্যথা বেদনা হওয়া স্রাব অতি সামান্য পরিমাণে হওয়া কখনো পরিমাণে অধিক হওয়া কালো ও চাপচাপ রক্ত ভাঙে কখনো কখনও হিস্ট্রিয়ার মতো আক্ষেপ থাকে রজলোভ বা ম্যানোপোজ ও হরিৎ পাণ্ডুরোগেও এই কম্বুল গাছের ডাটি শাল বীজ বা পাতা ব্যবহৃত হয়ে থাকে তবে বন্ধুরা এই ক্ষেত্রে ছালেই বেশি উপকার পাওয়া যায় ছালকে বেটে থেতলিয়ে আপনারা গোলমরিচের সঙ্গে খেতে পারেন তাহলে ক্ষেত্রে ভালো ফল পাবেন অ্যাব্রোমা আগস্টা কম্বলের পাতা হতে যে অরিষ্ট প্রস্তুত করা হয় তাকে অ্যাব্রোমা অগস্টা বলে র্যাডিক্সের মতো উল্লেখিত স্ত্রী রোগে এটা প্রয়োগ করা যেতে পারে সরকারা ও সরকারাবিহীন বহুমূত্র বা ডায়বেটিসে এই উলুটকম্বলের পাতা বা সাল বা ডাটিকে ব্যবহার করা যেতে পারে তবে বন্ধুরা ডায়াবেটিসে এই ডাটিকে ব্যবহার করলে বেশি ফল পাওয়া যায় বা রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাছাড়া অন্ডলালাযুক্ত মূত্র মূত্র ধারণে অক্ষমতা কার্বনকল বা বিস্ফোরা প্রভৃতি রোগে এই উলুটকম্বলের পাতা বা ডাটিকে ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা মূত্রের সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে শর্করা বা সুগার নির্গত হয় তাহলে সেক্ষেত্রেও এই উলটকম্বল গাছের ডাটি বা পাতাকে ব্যবহার করা যেতে পারে তাছাড়া বন্ধুরা লিঙ্গের আগের ত্বকে মুখের চারিদিকে সাদা বর্ণের যদি ক্ষত জন্মে তাহলে সেক্ষেত্রেও এই উলোটকম্বল গাছের পাতা বা ডাটি ব্যবহৃত হতে পারে যদি সেই লিঙ্গের আগের মুখে অত্যন্ত চুলকানি ও ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে এটা অত্যন্ত ফলদায়ক ডায়াবেটিস বা বহুমূত্রের সঙ্গে যদি অত্যন্ত পিপাসা ও অত্যাধিক দুর্বলতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কম্বল গাছের ডাটি রাতে ভিজিয়ে সকালে খাবেন তবে বন্ধুরা এক্ষেত্রে চিনি বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করবেন না কার্বঙ্কল বা দুষ্ট ব্রণ ডায়াবেটিস বা বহুমুত্র রোগীর যদি কার্বঙ্কল বা যে কোনো ধরনের ব্রণ বা ফোড়া থাকে তাহলে সেক্ষেত্রে এই কম্বল গাছের ডাটি বা পাতা অত্যন্ত উপকারী এতে সহজে পুজ হয় না অত্যন্ত ব্যথা থাকে এবং ডায়াবেটিস জাত এই প্রকারের দুষ্ট ব্রণে যদি ব্রণ পাকতে না চায় বা অত্যন্ত সমস্যাজনিত ব্যথা থাকে বা ফোড়া ফেটে বের হতে না চায় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই উলটকম্বল গাছের ডাটি বা পাতাকে ব্যবহার করতে পারেন যেসব নারীরা স্বামী সহবশে কষ্ট অনুভব করেন বা যৌন মিলনে অনাগ্রহতা প্রকাশ করেন তারাও এই কম্বল গাছের ডাটি বা পাতাকে রাতে ভিজিয়ে সকালে খেতে পারেন তবে বন্ধুরা এক্ষেত্রে ডাটি সবচেয়ে বেশি উপকারী নিউমোনিয়া বুকে ও বুকের দুই পাশে বেদনাযুক্ত কাশিতেও এই কম্বল গাছের ডাটি অত্যন্ত উপকারী বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা আমার ফোন নম্বর চেয়েছেন তারা অ্যাবাউট সেকশনে ও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর পেয়ে যাবেন থ্যাংক ইউ